আপনারা কোথায় গিয়েছিলেন? নাদনঘাট গ্রামের নাম সিমজুলি। নাদনঘাট গিয়েছিলেন, নাদনঘাট থেকে ফিরছিলেন? হ্যাঁ, নাদনঘাট থেকে সোনা দুর্গাপুরে ফিরছিলেন। আচ্ছা, তারপরে কি হলো? ব্রিজ থেকে আসার পরে আমার এক দাদাকে বলছিলেন যে গাড়ির টান সম্পর্কে, যে গ্যাসের গ্রাম টানে আর পেট্রোলের গ্রাম টানে। আচ্ছা, গ্যাস থেকে পেট্রোলে দিয়েছেন ড্রাইভার সাহেব, আর সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেল। আচ্ছা, তারপরে আপনারা কি বেরিয়ে পড়েছিলেন? হ্যাঁ, নিয়ে কোনো রকমে আমরা গেট খুলে বেরিয়ে পড়ি, গেট খুলতে পারছিলাম, ঘাট কাঁপছে আগুন থেকে ভেতরে। কজন ছিলেন গাড়িতে? আমরা চারজন প্যাসেঞ্জার ছিলাম, ড্রাইভারকে নিয়ে পাঁচজন। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, আমাদের কারো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যা হওয়ার গাড়ির ওপরেই হয়েছে। আপনার নাম? আমার নাম হাসান আলী শেখ। বাড়ি? বাড়ি সুরো। দাদা, আপনি গাড়ির চালক ছিলেন? হ্যাঁ। আর কি নাম আপনার? সৌমিত্র মণ্ডল। কি ঘটেছিল? ঠিক এটা গ্যাসে চলছিল, দিয়ে পেট্রোলে দিলাম। আচ্ছা, পেট্রোলে দেওয়ার পর শর্ট সার্কিট, যতদূর সম্ভব শর্ট সার্কিট মনে হয় হলো, দিয়ে ধোঁয়া বেরিয়ে গেল। এরা দেখলো, আমি বললাম গাড়ি থেকে নেওয়ার পর গাড়ি পুড়ে গেল। গাড়িতে কি যাত্রী ছিল? তিন চারজন। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? ওই নাদনঘাট থেকে এইকে আমি আসছিলাম, এসেই গিয়েছিলাম তো, আর দু মিনিট হলে পৌঁছে যাবো। নাদনঘাট থেকে সুদূর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইলসর। কোথায়? ইলসরা। ইলসরা। আপনার গাড়ির নাম্বারটা কত? WB22180। আচ্ছা, কারো কোনো ক্ষয়ক্ষতি? কিছু হয়, যা হবে গাড়ির মানুষের কারো ক্ষতি।